নমস্কার বন্ধুরা জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আবারও একটা খুব ভালো ভ্যাকান্সির ব্যাপারে আজকে ভিডিওতে আলোচনা করব যেখানে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার ক্লার্ক এবং আরও অন্যান্য বিভিন্ন পদে নিয়োগ চলছে এবং তার অফিশিয়াল নোটিফিকেশন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকুন তো বন্ধুরা আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা নোটিফিকেশান বার করা হয়েছে যা অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এখানে দেওয়া রয়েছে এখানে আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদেরকে আবেদন করতে হবে যার অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে তো তাহলে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক বিস্তারিত তথ্যগুলি তাহলে এখানে দেখে নেওয়া যাক প্রথমে যে কোন কোন পদের জন্য আবেদন চলছে তো এখানে দেখুন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যাকাউন্টেন্ট সেক্রেটারি ইন্সপেক্টর ক্যাশিয়ার ক্লার্ক স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ওয়ার্ক সরকার এই এই সমস্ত পদের জন্য কিন্তু আবেদন চলছে তাহলে এবার বিস্তারিত দেখে নেওয়া যাক পদগুলি সম্পর্কে যেখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য ভ্যাক্যান্সি রয়েছে একটি এবং এখানে যে কোয়ালিফিকেশান প্রয়োজন সেখানে দেখুন ক্যান্ডিডেটকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর ডিপ্লোমা করে থাকতে হবে এবং তার সঙ্গে এক্সপিরিয়েন্স কিন্তু দরকার এবং যেখানে মিনিমাম এজ লিমিট বলা হয়েছে চব্বিশ এবং ম্যাক্সিমাম চল্লিশ বছর পরবর্তী পদটি রয়েছে অ্যাকাউন্টেন্ট যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটি এবং সেটা ইউআর ক্যাটাগরির জন্য পদের জন্য আবেদন করতে হলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে এবং তার সঙ্গে এই অ্যাকাউন্টেন্ট পদের ওপর এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই থাকতে হবে এখানে বয়স বলা হয়েছে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে পরবর্তী পদটি আছে ক্যাশিয়ার এখানে ভ্যাকান্সি আছে একটি এখানে যে কোয়ালিফিকেশন বলা হয়েছে সেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই কিন্তু এই পদের জন্য আবেদন করা যাচ্ছে তার সঙ্গে কম্পিউটারে ভালো নলেজ থাকতে হবে এখানে মিনিমাম এজ বলা হয়েছে একুশ বছর এবং ম্যাক্সিমাম চল্লিশ বছর পরবর্তী পদ আছে স্যানিটারি ইন্সপেক্টর এই পদের জন্য ভ্যাকান্সি আছে একটি সেটা ইউ আর ক্যাটাগরির জন্য এবং এখানে যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে হায়ার সেকেন্ডারি পাস হলে কিন্তু এই পদের জন্য আবেদন করা যাচ্ছে তার সঙ্গে এক্সপিরিয়েন্স কিন্তু এই পদের জন্য অবশ্যই থাকতে হবে এখানে বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে পরবর্তী পদটি আছে স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট যার ভ্যাকান্সি আছে একটি এবং এটিও ইউ আর ক্যাটাগরির জন্যে ক্যান্ডিডেটকে মাধ্যমিক পাস হতে হবে এবং তার সঙ্গে এই পদের জন্য এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে পরবর্তী পদটি আছে ক্লার্ক যেখানে টোটাল ভ্যাকান্সি আছে দুটো একটি আছে এসসি ক্যাটাগরির জন্য আরেকটি আছে ইউআর ক্যাটাগরির জন্য এখানে যে কোয়ালিফিকেশান বলা হয়েছে সেখানে ক্যান্ডিডেটকে মাধ্যমিক পাস হতে হবে তার সঙ্গে টাইপিং নলেজ কিন্তু থাকতে হবে কম্পিউটারের ওপরে এবং এখানে মিনিমাম যে এজ বলা হয়েছে আঠারো বছর ম্যাক্সিমাম এজ বা বয়স বলা হয়েছে চল্লিশ বছর পরবর্তী পদটি আছে ওয়ার্ক সরকার যার ভ্যাকান্সি আছে একটি এবং এটি ইউআর ক্যাটাগরির জন্য এখানে যে কোয়ালিফিকেশান বলা হয়েছে শুধুমাত্র ক্লাস নাইন পাশ করে থাকলেই কিন্তু এই পদের জন্য আবেদন করা যাচ্ছে যেখানে বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে এখানে কিন্তু বলা হয়েছে বোথ মেন অ্যান্ড ওমেন আর এলিজেবল অর্থাৎ এই সমস্ত যে উপরের পদগুলো সম্পর্কে বলা হলো এখানে কিন্তু পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন পর এখানে এজ রিল্যাক্সেশনের ব্যাপারে বলা হয়েছে যেখানে আপনারা এসসি এসটি ওবিসি হিসেবে যে বয়সে ছাড় পান তিন বছর বা পাঁচ বছরের জন্য সেই বয়সে ছাড় কিন্তু এখানে সরকারিভাবে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এরপর বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফিজের ব্যাপারে যেখানে ইউ এবং ও জন্য একশো প্লাস তার সঙ্গে পঞ্চাশ টাকার একটা প্রসেসিং ফি চার্জ লাগবে অর্থাৎ টোটাল দুশো টাকার চার্জ কিন্তু এক্ষেত্রে লাগবে এবং যারা এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য ফিজ আছে পঞ্চাশ টাকা এরপর এখানে মেথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাসের ব্যাপারে বলা এখানে কিন্তু রিটেন টেস্ট এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে নির্বাচন করা হবে এই সমস্ত ডিটেলসগুলো এখানে দেওয়া রয়েছে এগুলো আপনারা একটু দেখে নেবেন কারণ সমস্ত বিষয়গুলো বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখানে সিলেবাসের ব্যাপারে বিস্তারিত দেওয়া রয়েছে এবং সবশেষে এখানে দেখুন দেওয়া রয়েছে লাস্ট ডেটের ব্যাপারে তথ্য অর্থাৎ অনলাইনে অ্যাপ্লাই করার লাস্ট ডেট এখানে বলা হয়েছে সাত দুই দু হাজার চব্বিশ এই ডেটের মধ্যে কিন্তু অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে তো তাহলে বন্ধুরা এটাই ছিল ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে একটা নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশানের তথ্য আশা করি তথ্যটা আপনাদের পক্ষে হেল্পফুল হবে এবং এই নিয়োগ সংক্রান্ত যদি আপনাদের আরও কিছু জিজ্ঞাসা বা প্রশ্ন থাকে তাহলে ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো তাহলে বন্ধুরা আজকে ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন